हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू अनदर वीडियो। आज के वीडियोते आमरा नतुन एक स्कॉलरशिप स्कीम सम्पर्के जानबो। विद्यासारथी स्कॉलरशिप नाम प्रत्येके शुनेछो। विद्यासारथी स्कॉलरशिप स्कीमे विभिन्न रकम ट्रस्टर तरफ थेके स्कॉलरशिप प्रोवाइड करा हये थाके स्टूडेंटदेर। आज के वीडियोते आमरा जानबो एसईसी ट्रस्टर तरफ थेके जे स्टूडेंटदेर जोन्नो विद्यासारथी स्कॉलरशिप प्रोवाइड करा हय, स्कॉलरशिपे कारा कारा अप्लाई करते पारबे, क्राइटेरिया कि, कत टाका पावा जाबे स्कॉलरशिप थेके एबं अप्लाई करार समय कि कि डकुमेंट्स लागबे। सुतरां आज के वीडियोटी प्रत्येकटि छात्रछात्रीर काछे খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি বর্তমানে যেই কোর্স নিয়ে পড়াশোনা করো না কেন, তুমি এই স্কলারশিপটি পাবে। তুমি এইচএস এর পর আন্ডার গ্রাজুয়েশন করছো, আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্রাজুয়েশন করছো, আইটিআই করছো, ডিপ্লোমা করছো, নার্সিং করছো, যে কোর্সে তুমি বর্তমানে পড়াশোনা করো না কেন, তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। সো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইজ, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন কোন কোর্সের স্টুডেন্টরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। রয়েছে ডিপ্লোমা, হায়ার সেকেন্ডারি, আইটিআই, পোস্ট গ্রাজুয়েট, পিজি ডিপ্লোমা, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, আন্ডার গ্রাজুয়েট। প্রত্যেকটি কোর্সের ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখান থেকে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও জেনে নিতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজে ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এরকমই থাকবে। তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, এখানে তোমরা দেখতে পাবে স্কলারশিপ রয়েছে এসএসসি বিদ্যাসারথী স্কলারশিপ ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। এখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে রয়েছে এসএসসি বিদ্যাসারথী স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট, এখানে রয়েছে বিদ্যাসারথী স্কলারশিপ ফর বিএসসি নার্সিং স্টুডেন্ট, এরপরে রয়েছে এসএসসি বিদ্যাসারথী স্কলারশিপ ফর পোস্ট গ্রাজুয়েট নন টেকনিক্যাল স্টুডেন্ট। এখানে প্রত্যেকটি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তার এলিজিবিলিটি চেক করতে হবে। চেক করার জন্য তোমরা রিড মোড়ে ক্লিক করতে পারো। রিড মোড় অপশানে ক্লিক করার পর এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে। স্কলারশিপের যে স্কিমটি সম্পর্কে জানতে চাইছো সেই স্কিমের রিড মোড় অপশানে ক্লিক করবে এবং সেই স্কিম সম্পর্কে তোমরা যাবতীয় তথ্য জানতে পারবে। ভিডিওটি বেশি যাতে লম্বা না হয় সেজন্য আমরা একটি বা দুটি স্কিম সম্পর্কে তোমাদেরকে জানাবো। বাকি স্কিমগুলি সম্পর্কে জানতে অবশ্যই তোমরা ওয়েবসাইটে ভিজিট করবে। প্রথমে আমরা যে স্কিমটি সম্পর্কে জেনে নেবো সেটি হলো এসএসসি বিদ্যাসারথী স্কলারশিপ ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12 পাশ করার পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর 2021-22 সেশনে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নিয়েছে তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে আমরা স্কলারশিপের নামটি দেখতে পাচ্ছি এসএসসি বিদ্যাসারথী স্কলারশিপ ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট 2021-22। এরপর রয়েছে এই স্কলারশিপের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা তোমরা পড়ে নিতে পারো। এখন আমরা জেনে নেব এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকা দরকার। এখানে বলছে মিনিমাম 50% ইন ক্লাস 12, অর্থাৎ যদি তোমার ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে তুমি পাশ করে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে রয়েছে কোর্স ডিটেলস। এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বিভিন্ন রকম কোর্স হয়ে থাকে, যেমন বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিবিএ, বিএড, বিএসডব্লিউ। প্রত্যেকটি কোর্সের স্টুডেন্টরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে 5 লক্ষ টাকা বা তারও কম হতে হবে তাহলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, নতুবা তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। এই স্কলারশিপে অ্যাপ্লাই শুরু হয়েছিল 8/10/2021 তারিখে, এই স্কলারশিপে অ্যাপ্লাই শেষ হবে 7/11/2021। এখনও বেশ কিছুদিন সময় রয়েছে তোমাদের হাতে, যদি এলিজিবল হয়ে থাকো তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যেতে পারো 5,000 টাকা, অর্থাৎ এই স্কলারশিপের অ্যামাউন্ট রয়েছে 5,000 টাকা। যেহেতু এই স্কলারশিপে আবেদন শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে তাই একটু দেরিতে ইনফর্ম করার জন্য তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। এখনও বেশ কিছুদিন সময় রয়েছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। এখন দেখে নেওয়া যাক এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আর জানিয়ে রাখি প্রত্যেকটি স্কলারশিপ স্কিমের ডকুমেন্টসের ক্রাইটেরিয়া একই রয়েছে। ফার্স্ট নম্বরে রয়েছে ডোমেসিয়াল সার্টিফিকেট, সেকেন্ড নম্বরে রয়েছে প্রুফ অফ আইডেন্টি, থার্ড নম্বরে রয়েছে ক্লাস 10 এবং 12 মার্কশিট, ফোর্থ নম্বরে রয়েছে প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, নেক্সট দিতে হবে স্টুডেন্টের ব্যাংক পাসবুক। অবশ্যই তোমরা লক্ষ্য করবে যে স্টুডেন্টের যে ব্যাংক পাসবুক তোমরা দেবে সেই ব্যাংক পাসবুক যেন অ্যাক্টিভ থাকে আর সেই ব্যাংক পাসবুক যেন স্টুডেন্টের নামেই থাকে। এরপর দিতে হবে তোমার অ্যাডমিশন কনফার্মেশন লেটার, নেক্সট দিতে হবে কলেজ ফিস রিসিপ্ট, 8 নম্বরে রয়েছে লেটেস্ট ইনকাম সার্টিফিকেট এবং সর্বশেষ তোমাকে যে ডকুমেন্টসটি দিতে হবে সেটা হলো প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট। আন্ডার গ্র্যাজুয়েশন করছে যে সমস্ত স্টুডেন্টরা তাদেরকে জানিয়ে দিলাম কত টাকা পাবে এই স্কলারশিপ থেকে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কী কী ডকুমেন্টস লাগবে। প্রত্যেকটি স্কিম সম্পর্কে দেখিয়ে দিতে পারলাম না, ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে, যে কারণে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং তোমরা বর্তমানে যে কোর্স নিয়ে পড়াশোনা করছো সেই কোর্স অনুযায়ী যে স্কিমটি রয়েছে ওয়েবসাইটে
সেই স্কিমের উপর ক্লিক করে সেই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিও।